হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা সেটা হলো, তোমাদের যে বলেছিলাম 10 টাইপস ম্যাথ তোমাদের আমি আনবো তোমাদের কাছে, এটা WB রিক্রুটমেন্ট বোর্ড ওরা খুব ফলো করে। তো এই 10 টাইপস ম্যাথগুলো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল ফিলি পরীক্ষা, WB এক্সাইজের মেন পরীক্ষা এবং WB-র মেন পরীক্ষা। তো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। আমি যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আরেকটা হচ্ছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের প্রতিদিন প্রতিদিন আমি একটা করে ভিডিও রাখবো ম্যাথের জন্য। এই 10 টাইপস ম্যাথগুলো তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম যে টাইপ প্রশ্নটা, সেটা হচ্ছে শুরু করছি। প্রথম টাইপ প্রশ্নটা ছিল, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? তো এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। এরকম প্রশ্ন, এই এরকম ধরনের প্রশ্নই আসবে, ঠিক আছে? তো এটা ছিল ফার্স্ট টাইপ প্রশ্ন। তোমরা এটা খাতায় টুকে নিও, টুকে নিয়ে প্র্যাকটিস করে উত্তরটা কমেন্টে আমাকে দিও। নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি ব্যাগে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার অনুপাত 1:2:3 যদি মোট মুদ্রার মূল্য 300 টাকা হয়, তবে 5 পয়সার মুদ্রা কতগুলো ছিল? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড ফলো করে। তোমরা যদি বিশ্বাস না হয় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরকম প্রশ্নই ওরা দেয়। এটা দিলে হচ্ছে যে মুদ্রার সংখ্যা দিয়ে দিলে এটা দেবে, এরম দেবে। আর যদি এবার এই প্রশ্নটাই আরেকটা টাইপের দেয়, অথবা আরেকটা টাইপের দেয় তোমাদের কাছে, সেটা আমি বলছি। একটি বাসকে 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত 2:3:7 হয়, তবে বাসকে মোট কত টাকা আছে? এই দুটো টাইপসের অঙ্ক ওরা ফলো করে। যদি মুদ্রার অঙ্ক দেয়, এই দুটো টাইপস ওরা ফলো করবে, বুঝতে পারলে? তো আমি মুখে বলছি এবং স্ক্রিনেও তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, স্ক্রিনের দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এবার চলে যাবো 3 টাইপ প্রশ্ন। 3 টাইপ প্রশ্নটা হলো, আমি প্রশ্নের অপশানও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আমি অপশানগুলো বলছি না, কিন্তু অপশানগুলো নিচে লেখা থাকবে। 3 টাইপ প্রশ্ন। একটি খাদ্য গুদামে 1600 জনের খাদ্য মজুদ ছিল। একটি খাদ্য গুদামে 1600 জনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 জন লোক অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য বাকি লোকের কতদিন চলবে? একটি গুদামে 1600 জনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর 600 জন লোক অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য বাকি লোকের কতদিন চলবে? 45, 60, 72, 96 দিন। যেটা অপশান হবে সেটা, যে অপশানটা সঠিক হবে সেটা তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও। 4 টাইপস। এটা তো মনে হয় তুমি প্রিলিতে পাবেই, এই রকমটাই পাবে প্রশ্ন। একটি খামারে কিছু মুরগি ছাগল আছে, তাদের মাথার সংখ্যা 50 ও পায়ের সংখ্যা 140 হলে ছাগলের সংখ্যা কত? এরকম ওরা দেয় ছাগলের সংখ্যা কত বের করো, আবার তুমি এটা বলো তো মুরগির সংখ্যাও কত, দুটোই আমাকে উত্তরটা জানাবে, ছাগলের সংখ্যাও কত মুরগির সংখ্যাও কত। তো এখানে বেসিক্যালি উত্তর চেয়েছে ছাগলের সংখ্যা কত, 30, 25, 20, 35। এই টাইপের অঙ্কও ওরা প্রত্যেকটা বারই দেয়, যতবার পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গলে এই প্রশ্নটা, প্রত্যেকটা এই প্রশ্নটাই বলবো না, এই রকম প্রশ্নই ওরা দেয়। এবার চলে যাবো 5 টাইপ প্রশ্ন, মানে 5 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে এটি 8 গুণ হবে কত বছরে?
একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে এটি 8 গুণ হবে কত বছরে? 45, 48, 54, 60। এটা তোমরা কমান্ডে করো, এটা তোমরা কমেন্টে দাও। তো আমি বলতে পারি তোমাদের এই প্রশ্নগুলো খুব উপকার হবে। যারা এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর দেখোনি, তারা শিগগিরই প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আর আমি তোমাদের প্রতিদিনই এরকম টাইপের কিছু কিছু প্রশ্ন আনছি তোমাদের। এবার থেকে আমি চেষ্টা করছি 2 থেকে 3টে করে ভিডিও আমি তোমাদের কাছে পাবলিশ করার জন্য। যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চলে আসছে ছয় নম্বর প্রশ্ন, মানে 6 টাইপ প্রশ্ন। একটি লোকাল এবং অপর একটি এক্সপ্রেস ট্রেন একই দিকে সমান্তরাল লাইনে যথাক্রমে 25 কিলোমিটার পার ঘন্টা এবং 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছিল। প্রথম ট্রেনের ড্রাইভার দেখল দ্রুতগতির ট্রেনটি ঠিক 16 সেকেন্ড তাকে অতি মানে দ্রুতগতির ট্রেনটি ঠিক 16 সেকেন্ডে তাকে অতিক্রম করলো। তাহলে দ্রুতগতি ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবেই, 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আসে, ট্রেনের গতিবেগ দিয়ে আসে। ঠিক আছে, তোমরা এই প্র্যাকটিস করো। আমি আরও আনছি, বলছি তো আরও আনছি আমি। বাট 7 টাইপ 7 নম্বর প্রশ্ন, এটা তো প্রশ্নের কোনো অবকাশই নেই। প্রশ্নটা এত সুন্দর, প্রশ্নটা তুমি দেখতে পারো। এগুলো কোনো কোনো একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় এবং প্রতি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারায়। ছাত্রটি 200টি প্রশ্নের সবগুলি উত্তর করে 200 নম্বর পেল, সে কতগুলি সঠিক উত্তর করেছে? আবার বলছি প্রশ্নটা, কোনো একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় এবং প্রতি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারায়। ছাত্রটি 200টি প্রশ্নের সবগুলি উত্তর করলে মোট 200 নম্বর পেল, সে কতগুলি সঠিক উত্তর করেছে? অপশান 60টি, 68টি, 80টি, 82টি। এবার চলে যাবো 8 টাইপ প্রশ্ন। 8 টাইপ প্রশ্নটা ছিল, স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত? 10 কিমি পার ঘন্টা, 22 কিলোমিটার পার ঘন্টা, 28 কিলোমিটার পার ঘন্টা, 24 কিলোমিটার পার ঘন্টা। এবার চলেছি 9 নম্বর টাইপ। এগুলো কিন্তু খুব সুন্দর ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেককে প্র্যাকটিস করো, তাহলে আমি বলতে পারি তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে যে আছে প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষায় 100% সফল পাবে, 100%। আমি কিন্তু এইভাবেই ছোটো 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 সিলেবাস করে ছোটো ছোটো করে আগিয়েছি এবং আমি মানে সিলেক্টিভ প্রশ্নগুলো করেছি, ঠিক আছে, তোমরাও পড়ো যাতে তোমাদের উপকার হয়। 9 টাইপ প্রশ্ন, 9 নম্বর, 8টি কলম এবং 4টি পেন্সিলের দাম 176 টাকা এবং 2টি কলম এবং 2টি পেন্সিলের দাম 48 টাকা, তাহলে 1টি কলমের দাম কত? অপশান 12 টাকা, 14 টাকা, 16 টাকা, 18 টাকা। লাস্ট প্রশ্ন, 2টি ক্রমিক কমিশন 10% ও 20% তুল্য কমিশন কত? 25%, 24%, 27%, 28%। তো আমি তোমাদের জন্য এই 10টা প্রশ্ন তোমাদেরকে দিলাম, তোমরা প্র্যাকটিস করো। আমি তোমাদের কথা দিচ্ছি প্রত্যেক দিন আমি তোমাদের জন্য ম্যাথ আনছি, তোমরা আমি তোমাদের সঙ্গে লেগে রয়েছি। একটা কথা বলি, ওয়েস্টবেঙ্গল প্রিলি পরীক্ষার কিন্তু সম্ভবত 18 তারিখে যদি হয় তাহলে সেই 18 তারিখেই কিন্তু ওটা মাথায় রেখো কিন্তু, আর 18 তারিখের জন্যই তোমরা খেটে মানে একদম আগিয়ে চলো। তো আমি তোমাদের জন্য প্রত্যেক দিন একটা করে ক্লাস আনছি ম্যাথের জন্য,
আর একটা ইংলিশের জন্য আমি ক্লাস আনছি তোমাদের জন্য। তো এই 10টা প্রশ্ন তোমরা আজকে প্র্যাকটিস করো, আমি কালকে আবার 10টা প্রশ্ন দেবো এই টাইপসেরই। তোমাদের আমি সফলতায় দেখতে চাই এবং তোমাদের সফলতার পিছনে আমি সব সময় টাইম দেব। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।